1997 খ্রিস্টাব্দ সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, 1999 খ্রিস্টাব্দে নোটরডেম কলেজ থেকে এইচএসসি এবং 2001 খ্রিস্টাব্দে বিএ পাশ করেন। 2009 খ্রিস্টাব্দ পবিত্র আত্মা উচ্চ সেমিনারি থেকে দর্শন ও ঔষধতে পড়াশোনা শেষ করেন। 2013 খ্রিস্টাব্দে এশিয়ান রিলিজিয়াস ফরমেশন ইনস্টিটিউট ফিলিপাইন থেকে রিলিজিয়াস ফরমেশনের উপর তিনি ডিপ্লোমা করেন এবং 2019 খ্রিস্টাব্দে তিনি গাইডেন্স ও কাউন্সিলিংয়ের উপর মাস্টার্স করার জন্য ফিলিপাইন যান। সেখানে ইউনিভার্সিটি অফ সান্তো তোমাস এখানে পড়াশোনা শুরু করেন। গঠন জীবন পবিত্র ক্রুশ কৃষালয়ে প্রবেশ 2095 খ্রিস্টাব্দ, পবিত্র ক্রুশ প্রার্থী গৃহে প্রবেশ 2097 খ্রিস্টাব্দ, খ্রিস্ট দর্শন গৃহে প্রবেশ 1999 খ্রিস্টাব্দ, নব্যশ্রেণীর প্রবেশ 2002 খ্রিস্টাব্দ, পবিত্র ক্রুশ সাধনা গৃহে প্রবেশ 2003 খ্রিস্টাব্দ। প্রথম সন্ন্যাস ব্রত গ্রহণ 7 ফেব্রুয়ারি 2003 খ্রিস্টাব্দ, আজীবন সন্ন্যাস ব্রত গ্রহণ 30 অক্টোবর 2009 খ্রিস্টাব্দ। তার সেবার জীবন সহকারী শিক্ষক সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল মোহাম্মদপুর ঢাকা 2005 খ্রিস্টাব্দ, সহকারী শিক্ষক সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ নাগরী 2010 থেকে জুন 2012 খ্রিস্টাব্দ, পরিচালক সেন্ট নিকোলাস হোস্টেল নাগরী 2010 থেকে জুন 2012 খ্রিস্টাব্দ, পরিচালক পবিত্র ক্রুশ কিশোরালয় নাগরী 2011 সালের জুন থেকে 12 সালের জুন পর্যন্ত, পরিচালক পবিত্র ক্রুশ প্রার্থী গৃহ নারিন্দা জুন 2013 থেকে জানুয়ারি 2019 খ্রিস্টাব্দ। আমাদের প্রভিন্সের কাউন্সিলর ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন জুন 2015 থেকে জুন 2018 খ্রিস্টাব্দ। বিভিন্ন স্কুলে বিশেষ করে সেন্ট গ্রেগরিস হাই স্কুলে স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে তিনি দায়িত্ব পালন করেন জুন 2013 থেকে জুন 2019 খ্রিস্টাব্দ। আমি মুহূর্ত অনুরোধ করছি পরম শ্রদ্ধেয় আর্চ বিশপকে, অন্যান্য বিশপদের এবং ফাদারদের, প্রয়াত ব্রাদার লিটনের আত্মার জন্য শান্তি কামনা করে খ্রিস্টযাত্রা শুরু করার জন্য এবং সবাইকে অনুরোধ করছি সক্রিয় অংশগ্রহণ করার জন্যে।
आज পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের মধ্যে বিরাজ করুন। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আমরা আজকে এখানে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মিলিত হয়েছি যে আমাদের প্রিয় ব্রাদার লিটন জেরম রোজারিও তার অকাল মৃত্যুতে আমরা মর্মাহত শোকার্ত। আজকে সকালে ঋষি জবের এই গ্রন্থ থেকে আমাদের জন্যে বাণী ছিল যে তুমি শূন্য হাতে এসেছ, শূন্য হাতে ফিরে যাবে, এবং তুমি তো অনেক আনন্দ ঈশ্বরের কাছ থেকে গ্রহণ করেছ, দুঃখ কি গ্রহণ করবে না? ব্রাদার লিটনের কথা চিন্তা করে মনে হচ্ছিল যে কোনো কোনো সময়ে আমাদের দুঃখের ভারটা, বোঝাটা এত বড় যে কি জানি বহন করা কষ্টকর। তবু এই মুহূর্তে ঈশ্বরের কাছে আমাদের এই মুহূর্তে কোনো ভাষা নেই কাউকে সান্ত্বনা দেবার জন্য, তাই আমরা অত্যন্ত বিশ্বাস ভরা অন্তরে এখানে সমবেত হয়েছি। আমাদের দুঃখ বেদনা, আমাদের কষ্ট প্রভুর কাছে রাখি, তিনি আমাদের শেষ গতি, মঙ্গলময় ঈশ্বর, তিনি আমাদের পিতা। আর একই সাথে লিটনের জন্য প্রার্থনা করি, ঈশ্বর যেন তার এই ভক্তকে, এই ব্রাদারকে, এই সন্তানকে চিরশান্তি দান করেন। তার মা, তার ভাই বোনদের প্রতি আমাদের আন্তরিক সান্ত্বনা প্রার্থনা ব্রাদার সুবল এবং ব্রাদারদের কাছেই, এবং তার আত্মীয় স্বজন সবার কাছে আমাদের আন্তরিক সান্ত্বনা প্রার্থনা রইল। ভাই বোনেরা, এসো আমরা পাপ স্বীকার করি, যেন আমরা পূর্ণ যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতি পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধুন্না মারিয়া, সকল স্বর্গদূত সাধুসাধিগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করুন। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন।
হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। এসো প্রার্থনা করি। হে পরমেশ্বর, পরম পূর্ণতা তুমি, আমাদের ভ্রাতা লিটন জেরম খ্রিস্টের ভালোবাসার কাঙ্গাল হয়ে আজীবন পূর্ণতা সাধনের পথে এগিয়ে চলতে প্রয়াসী ছিলেন, ওগো করুণাময়, আমরা এখন তার চিরশান্তি কামনায় যে প্রার্থনা জানাই, তুমি তা সদয় হয়ে শোনো। তোমার পুত্র যিশু যখন মহাগৌরবে ফিরে আসবেন, আমাদের এই ভাই তখন যেন তাকে জাগ্রত অন্তরে বরণ করে নিতে পারেন, তার সকল ভ্রাতা ভগ্নীর সাথে মিলিত হয়ে নিজেও যেন পূর্ণতার সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। জন্য মরেও যায় না, যদি বাঁচি তবে প্রভুর জন্যই বাঁচি, আর যদি মরি তাহলে প্রভুর জন্যই মরি। সুতরাং বাঁচি বা মরি যেভাবেই থাকি না কেন, আমরা প্রভুরই, কারণ খ্রিস্ট এই জন্যেই মৃত্যুবরণ করেছিলেন, যে করেছিলেন এবং আবার বেঁচে উঠেছিলেন, যাতে তিনি মৃত ও জীবিত সকলেরই প্রভু হতে পারেন। প্রভুর বাণী। Amen.
आमी पुनरुत्थान आमी जीवन जे आमाय विश्वास करे तार मृत्यु हबे ना कखनो প্রভু আপনাদের সহায় থাকুন জোহন রচিত মঙ্গল সমাচার যিশু বেথানিয়ায় পৌঁছে জানতে পারলেন চার দিন হলো লাজারকে সমাধি দেওয়া হয়েছে বেথানিয়া ছিল জেরুসালেমের কাছেই 3 কিলোমিটারের একটু কম দূরে সেখান থেকে অনেক ইহুদি তখন মার্থা ও মারিয়ার কাছে এসেছিলেন ভাইয়ের মৃত্যুতে সান্ত্বনা জানাতে যখন মার্থা শুনতে পেলেন যে যিশু আসছেন তিনি তখন নিজেই তার সঙ্গে দেখা করতে চললেন মারিয়া বাড়িতেই রইলেন মার্থা যিশুকে বললেন প্রভু আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না তবে আমি জানি যে এখনও আপনি ঈশ্বরের কাছে যা কিছু চাইবেন তা তিনি আপনাকে দেবেন যিশু তাকে বললেন তোমার ভাই পুনরুত্থান করবে মার্থা উত্তরে বললেন হ্যাঁ জানি সেই শেষ দিনে পুনরুত্থানের সময়ে সে পুনরুত্থান করবে যিশু তাকে বললেন আমি পুনরুত্থান আমি জীবন যে কেউ আমার উপর বিশ্বাস রাখে তবে সে মারা গেলেও জীবিতই থাকবে আর জীবিত যে কেউ আমার উপর বিশ্বাস রাখে তার মৃত্যু হতেই পারে না কোনো কালেই না তুমি কি এই কথা বিশ্বাস করো মার্থা উত্তর দিলেন হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি যে আপনি সেই খ্রিস্ট সেই ঈশ্বর পুত্র এই জগতে যার আসবার কথা ছিল প্রভুর মঙ্গল বাণী খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা আমাদের জীবনেই জন্ম যেমন সত্য তেমনি মৃত্যু অবধারিত জন্মিলে মরিতে হয় অমর কে কোথা কবে হঠাৎ মৃত্যু এসে আমাদের সাজানো সুন্দর জীবনটা ভেঙ্গে চুরমার করে দেয় ছিনিয়ে নেয় আমাদের ভালোবাসার মানুষটাকে এবং এটাই খুব কষ্টের হয়ে দাঁড়ায় যখন আমরা চিন্তা করি যে এই ভালোবাসার মানুষটাকে আমরা আর কোনো দিন দেখতে পাব না চিরদিনের জন্য আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আর এই যে আমাদের অন্তরে যে ভালোবাসা এই ভালোবাসাটা এই বিচ্ছেদ মানতে নারাজ সে অস্বীকার করতে চায় এই বিচ্ছেদকে যাকে আমি ভালোবাসি তার কাছ থেকে কি করে আমি দূরে থাকতে পারি আজ এই মুহূর্তে আমাদের প্রিয়
ব্রাদার লিটন জেরোমের মৃত্যুতে আমাদের কোনো ভাষা নেই সান্ত্বনা দেবার, সব কিছু যেন থেমে যেতে চাচ্ছে, সব যেন নির্বাক হয়ে যাচ্ছে। সুন্দর, এত কর্মঠ, এত ভালো একটা মানুষ, মাত্র 41 বছর বয়সে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তবু এটাই বাস্তবতা, এটাই সত্য যে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তাই এই মুহূর্তে মনে হয় সবচেয়ে যে সান্ত্বনাদায়ক বা শক্তি আমরা লাভ করতে পারি প্রভুর বাণী থেকে, প্রত্যাদেশ গ্রন্থে বলা হলো তাদের চোখ থেকে মুছে দেবেন সমস্ত অশ্রু জল, তখন আর মৃত্যু থাকবে না, থাকবে না আর কোনো শোক, আর্তনাদ, তার বেদনা। প্রভু, সেই দিনটি তো আমরা যেন চাই, সব দুঃখ কষ্ট মুছে যাক প্রভু। সাধু পৌল আবার বলেন যে আমি বাঁচি বা মরি, আমরা তো প্রভুর জন্যই বাঁচি। আর আমার মনে হচ্ছিল যে ব্রাদার লিটন তো প্রভুর জন্যই বেঁচেছেন, আবার সাধু পৌল বলেন বাঁচি বা মরি, প্রভুতেই আমরা থাকি, প্রভুই আমাদের আশ্রয়। সেই বিশ্বাস যে প্রভুর জন্য তিনি জীবন ধারণ করেছেন, আর প্রভুতেই তিনি লীন হয়েছেন। আবার যিশু বললেন যে আমি সত্য, আমি পুনরুত্থান, আমি জীবন, যে আমাতে বিশ্বাস করে তার কখনো মৃত্যু হবে না। সেটি তো আমাদের এই মুহূর্তে আমাদের সান্ত্বনা, আমাদের শক্তি। সাধু এই পাদ্রে পিও তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দেন আমাদের জীবনটা অনেক ছোট, কিন্তু কাজের ফল অনন্ত জীবন। এসো আমরা জীবনে ভালো কাজ করি, ঈশ্বরের ইচ্ছা পালনে ব্রতি হই। তাই আমরা তো বলতেই পারি যে ব্রাদার লিটন তো সেই ঈশ্বরের ইচ্ছা পালনই ব্রতি ছিলেন, ভালো কাজ করাই তার জীবনের একমাত্র সাধনা হয়ে উঠেছিল। আমরা ব্রাদার লিটনের দিকে যখন তাকাই, এর জন্য ফিলিপিন্সে ছিলেন, সেখানে গিয়ে তার এই মরণ ব্যাধিটা ধরা পড়ে। তবে ওই যে আলসার জাতীয় কথা ছিল, আমার আবার আরেকটু অভিজ্ঞতা আছে, এরকমই এর চেয়ে একটু বেশি বয়স ছিল ফাদার খুলনাতে, ফাদার ফিলিপ সুজিত আমাকে বলতো যে আমার একটু আলসার হয়েছে, তাই আলসারের ওষুধ খেতো, একটু ব্যথা কমতো, এবং শেষে আসলে কেউ ধরতে পারেনি। আর এই মরণ ব্যাধিটা খুব লুকিয়ে থাকে। আমি যখন বলেছিলাম ডাক্তারকে তখন যে এত বিজ্ঞানের, চিকিৎসা শাস্ত্রের এত উন্নতি হয়েছে, কেন এটা আগে বলতে পারলো না, বলছে বিশপ এটা তো অনেক লুকিয়ে থাকে, শুধু অনেক জায়গায় পরীক্ষার পরে এক জায়গায় বলেছিল মে ইট বি ক্যান্সারাস, যে কি জানি ক্যান্সারের মতো কিছু কিনা। তারপরে ভারতে গিয়ে দেখতে পায় ক্যান্সার, আর ক্যান্সার মানেই তারটা ছিল একেবারে শেষ অবস্থা। আমার তাই মনে হলো ব্রাদার লিটনেরও, তিনি আলসারের কিছু ওষুধ সবসময় খেতেন, আবার খেয়ে খেয়ে একটু তার ব্যথা কমত আর মনে করতো যে সব ঠিক হয়ে গেছে, কিন্তু ক্যান্সার তো লুকিয়েছিল ভিতরে, আর সেই শেষ অবস্থাতে গিয়ে এটা ধরা পড়ে। সেই প্রথমত ফিলিপিন্সে অসুস্থ বাংলাদেশে আসা, তারপরে তো খুব দ্রুত গতিতে ভারতে গিয়ে সেখানে ধরা পড়ে, এবং জানা যায় যে তার আর বেশি সময় নেই। তারপরে এই দেশে আসে, এখানে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে, এবং গতকাল 1:30 দিকে তার তিনি মৃত্যুবরণ করেন।
যতটুকু আমরা জানতে পারি যে ব্রাদার লিটন জেরম রোজারিও খুবই শান্ত সৌম্য এবং নম্র স্বভাবের এবং আধ্যাত্মিক একজন ব্যক্তি ছিলেন। আর ব্রাদারদের যে অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কর্মকর্তা প্রভিনশিয়াল এই জিনিসটা আবিষ্কার করতে পেরেছিলেন যে সে শান্ত নম্র না সেই যোগ্য হবে এই ফরমেশনে গঠনের কাজে। কারণ গঠনের কাজটা আমরা অনেক মানুষ খুঁজে পাই না, অনেক মানুষ অনেক সুন্দর সুন্দর কাজ করতে চায় মানুষের জন্যে, হয়তো ব্রাদাররা স্কুলে কলেজে শিক্ষাক্ষেত্রে, কিন্তু এই ব্রাদাররা তাই বুঝতে পেরেছিলেন যে ব্রাদার লিটন একজন ভালো ফরমেটর হবে, কারণ নম্রতা আছে অনেক শান্ত, যে আধ্যাত্মিকতার সুন্দর একটা দিক তার মধ্যে রয়েছে। আর সে পারিবারিকভাবেও যে চার ভাই তিন বোনের মধ্যে ছোট, তার মানে ছোটরা আসলে সবসময় একেবারে যে অনেক ভালোবাসার একটা মানুষ থাকে পরিবারে। তাই আমি চিন্তা করছিলাম যে পরিবারও তাকে হারিয়ে তাদের অনেক কষ্ট, কারণ সে তো ছোট, এবং কোনো কোনো সময়ে পরিবারে এরকম আদর করে তার নামও হয়ে যায় ছোট, না নাম হয়ে যায় ছোট, কারণ ও আমাদের ছোট, আমাদের সবার ভালোবাসার একটা পাত্র। ঠিক সেভাবেই এই ব্রাদার লিটন এই পরিবারের মধ্যেও ছিলেন, এবং তিনি গঠন গৃহে অনেক আন্তরিকতার সাথে দক্ষভাবে এই গঠনের সেবায় ছিলেন, যাতে আরও ভালো ব্রাদার হতে পারে মণ্ডলীর কাজে, বিভিন্ন সেবা কাজে। এই ব্রাদারগণ সুন্দর মানুষ, সুন্দর আধ্যাত্মিকতা নিয়ে, সুন্দর একটা মনোভাব নিয়ে তারা ব্রাদার হয়ে এই কর্মক্ষেত্রে নামতে পারে, এটাই ছিল তার জীবনের সাধনা, এটাই তার ধ্যান জ্ঞান হয়ে উঠেছিল। এবং তিনি শিক্ষাক্ষেত্রে কাজ করেছেন, তারপরে এই কাউন্সিলর হিসেবে কাজ করেছেন শিক্ষাক্ষেত্রে, এবং তার জীবনে আমরা দেখতে পাই একটা ফরমেটরের যে গুণগুলো দরকার। কারণ আমরা এখন ফরমেটর হিসেবে শুধু জ্ঞান অভিজ্ঞতা সেটাই আমরা বড় করে সে গুরুত্বপূর্ণ দেখতে চাই, যে সেই যেন তার জীবনই যেন ফরমেটরদের কাছে কথা বলে, তার জীবন যেন একটা আদর্শ হয়ে উঠে, তারা যেন তার না এই অনেক উপদেশ না দিয়েও যেন তার জীবন দেখে শিখতে পারে। ঠিক এমনি একটা ব্রাদার ছিলেন তিনি। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, নিয়মানুবর্তী, সংস্কৃতিমনা, ক্রীড়া অনুরাগী, বন্ধুবৎসল, ভালো শিক্ষক এবং সেবাতে অনেক আন্তরিক। তার এই যে ভালোবাসার স্পর্শ পেয়ে গঠন লাভ করে অনেক সুন্দর সুন্দর ব্রাদার আমরা লাভ করেছি, এবং তার এই শিক্ষাক্ষেত্রেও না অনেক এমনকি দুষ্ট ছেলেদেরকেও নতুন পথে এনেছেন, নতুন জীবনের সন্ধান দিয়েছেন। তাই এই মুহূর্তে যখন তারপরে আরেকটা যে ব্রাদারদের অনেক সুন্দর ইচ্ছা ছিল তাকে ঘিরে আমরা দেখতে পাই, অনেক স্বপ্ন ছিল সে আরও বড় হবে এই সমস্ত ক্ষেত্রগুলোতে, আরও সুদক্ষভাবে কাজ করবে। সেজন্য ব্রাদারদের মধ্যে প্রথম যিনি নাকি বাকালাউরেট থিওলজিতে করেছেন ব্যাচেলার ডিগ্রি বনানী মেজর সেমিনারি থেকে, অন্যেরা কিছু ডিপ্লোমা করে, কিন্তু তাদের একটা স্বপ্ন ছিল যদি এই ফিলসফি থিওলজি একটু ভিতরে যেতে পারে তখন সেও অনেক আলোকিত হবে, সে অনেক কিছু বুঝতে পারবে, আর সে অনেক সুন্দর শিক্ষা দিয়ে ব্রাদারগুলোকে গঠন দিতে পারবে। কিন্তু এই এই সময়ে এগুলো যেন সব স্মৃতি, সব যেন শেষ হয়ে যা গেল। তাই আমরা ঈশ্বরের কাছে আমরা সব কিছু রাখি, তার তিনি আমাদের সকল সান্ত্বনার উৎস, তার কাছে আমরা এই
ব্রাদার লিটন এবং আমাদের যে কষ্ট এবং তিনি আমাদেরকে নতুন করে পথ দেখাবেন, আমাদের সামনের দিকে পরিচালনা করবেন, সেই ভরসা, সেই বিশ্বাস, সেই আস্থা আমরা রাখি। এবং একেবারে শেষে গিয়ে এই দুঃখের মুহূর্তেও আমি আবার ঈশ্বরকে ধন্যবাদও দিতে চাই, কারণ এই যে আমরা কষ্ট পাচ্ছি, এই যে আমাদের একটা স্বপ্ন ছিল, এ তো যতদিনই ছিল আমাদের মধ্যে সে তো একটা ঈশ্বরের একটা উপহার, একটা আশীর্বাদ হিসেবে আমাদের মধ্যে ব্রাদার লিটন ছিলেন। এই দুঃখের মুহূর্তেও আমরা যেন সেই সান্ত্বনা খুঁজে পাই, যেন ঈশ্বরের একটা সুন্দর উপহার, একটা ভালোবাসা, একটা আশীর্বাদ তিনি পাঠিয়েছিলেন মণ্ডলীতে, এই হোলি ক্রস ব্রাদারদের প্রথমত এই পরিবারে, হোলি ক্রস ব্রাদারদের মধ্যে এবং মণ্ডলীতে। তাই আমরা তো এত কষ্ট পাচ্ছি, কেন এত সুন্দর উপহার আবার তিনি তুলে নিলেন আমাদের কাছ থেকে। তাই আমরা সব কিছু ঈশ্বরের হাতে রাখি, প্রার্থনা করি এই মুহূর্তে তিনি আমাদের সবাইকে তার মা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন ব্রাদারদের, তার পরিচিত সবাইকে সান্ত্বনা দান করুন। জেরোম রোজারিও সিএসি পৃথিবীর মায়া ত্যাগ করে ঈশ্বরের রাজ্যে পাড়ি দিয়েছেন, ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে। আজ আমরা কাতর কণ্ঠে ব্রাদারের আত্মার চিরশান্তি কামনা করে প্রার্থনা করি, তিনি যেন স্বর্গে প্রভুর সান্নিধ্যে থাকতে পারেন এবং আমাদের জন্য প্রভুর অজস্র আশীর্বাদ যাচনা করেন। আসুন আমরা ব্রাদারের আত্মার চিরশান্তি কামনা করে প্রভুর নিকট প্রার্থনা করি। ব্রাদারের অকাল প্রয়াণে তার গর্ভধারিণী মা, ভাই বোন, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং পবিত্র পুরুষ ব্রাদার সমাজের সকল সদস্য আজ শোকে কাতর। এই দিনে সকল মানুষের জন্য প্রার্থনা করি, তারা যেন ব্রাদারের এই প্রয়াণের সুখ কাটিয়ে উঠতে পারেন এবং ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিতে পারেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর নিকট প্রার্থনা করি। প্রয়াত শ্রদ্ধেয় ব্রাদার লিটন জেরোম রোজারিও সিএসি তার ব্রতীয় জীবনে পবিত্র ক্রুশ সংঘের একজন সদস্য হিসেবে আজীবন দরিদ্রতা, বাধ্যতা ও কৌমার্য ব্রতের প্রতি বিশ্বস্ত ছিলেন। এখন আমরা সকল ব্রাদারদের জন্য প্রার্থনা করি, তারা যেন ব্রাদার লিটনের মতো ব্রতগুলোতে বিশ্বস্ত থেকে মানুষের মাঝে পবিত্র ক্রুশের চিহ্ন রেখে যেতে পারেন। আসুন এই উদ্দেশ্যে প্রভুর নিকট প্রার্থনা করি। ব্রাদার তার কর্মজীবনে অনেক বছর ঘটন জীবনে কাজ করেছেন, অনেক প্রার্থীদের ঘটন দিয়েছেন, শিখিয়েছেন সত্য ন্যায্যতা, শিখিয়েছেন কীভাবে ঈশ্বরের পথে চলতে হয়। এই দিনে সেই সকল ঘটন প্রার্থীদেরকেও স্মরণ করি, তারা যেন ব্রাদারের আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারেন। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। মণ্ডলীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের জন্য প্রার্থনা করি, বিশেষভাবে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস, সকল কার্ডিনাল ও বিশপগণ, সকল ফাদার, ব্রাদার ও সিস্টারদের জন্য প্রার্থনা করি, তারা যেন পিতার আশীর্বাদের ও পবিত্র আত্মার পরিচালনায় নিজ নিজ দায়িত্বে বিশ্বস্ত থাকতে পারেন। আসুন এই উদ্দেশ্যে প্রভুর নিকট প্রার্থনা করি। প্রার্থনা করি সকল অসুস্থ ব্যক্তিদের জন্য, বিশেষভাবে যাদের জন্য প্রার্থনা করার মতো কেউ নেই, এবং স্মরণ করি মণ্ডলীর সকল সভ্য ও সভ্যাদেরকেও। এই বিশেষ মুহূর্তে সকল অসুস্থ ব্যক্তিদেরকে মা মারিয়ার মধ্যস্থতায় পিতার চরণে রাখি, তারা যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আসুন এই কৃপা যাচনা করে প্রভুর নিকট প্রার্থনা করি।
ভাই বোনেরা প্রার্থনা করো যেন আমারও তোমাদের এই যজ্ঞ পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে পুণ্য পরম আমাদের ধর্মভ্রাতার চিরশান্তি কামনায় এই যে খ্রিস্ট যাক সম্পন্ন করতে চলেছি তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো, অনুগ্রহ করো তিনি যখন জীবনকালে জীবন সিদ্ধির অন্বেষণে ব্যাপৃত ছিলেন তিনি যেন এখন মায়ামোহের বন্ধন ছিন্ন করে তোমার সান্নিধ্য লাভে সেই সিদ্ধি পেতে পারেন, এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করো। এসো আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু সর্বশক্তিমান পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি সঙ্গত ও ন্যায্য সমীচীন ও কল্যাণকর। তারই মধ্যে আমাদের সমীপে পূর্ণ পুনরুত্থানের আশা উদ্ভাসিত হয়েছে, ফলে অবশ্যম্ভবী মৃত্যুর কারণে যারা বিষণ্ণ আসন্ন অমরত্বের প্রতিশ্রুতি তাদের সান্ত্বনা দান করি। হে প্রভু তোমার ভক্তদের জীবন বিনাশ হয় না, হয় রূপান্তরিত, এবং এই পার্থিব প্রভাস গৃহ ভঙ্গ হয়ে স্বর্গধামে চিরস্থায়ী নিবাস প্রস্তুত হয়। অতএব স্বর্গদূত ও মহাদূতগণের সঙ্গে রাজ্য পরাক্রমসমূহের সঙ্গে এবং সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে আমরা অবিরত তোমার প্রশংসার জয় কীর্তন করি। সত্যি হে প্রভু তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস, অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এ উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে
তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, আমরা তোমার মৃত্যু স্মরণ করি, তোমার পুণ্যানির গান করি, তোমার পুণ্যাগমনের প্রতীক্ষা করি হে প্রভু। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল বিজয় ও শরৎ ফ্রান্সিস এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। তোমার সেবক ব্রাদার লিটনের কথা স্মরণে রেখো, তাকে তুমি এ সংসার থেকে তোমার কাছে ডেকেছ। বর প্রদান করো সে যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে তার সঙ্গে একাত্ম হয়েছে, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্যেও তার সাথে একাত্ম হোক। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধুসাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা ও তার সঙ্গে ও তারই মধ্যে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, হে আমাদের স্বর্গস্থ পিত, নাম উচিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত
এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা তোমারই ঘন যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হই, তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুন। এসো আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। গৃহে প্রবেশ করবে আমি তার যোগ্য নই, তোমার বাক্যই আমার আত্মা নিরাময় হবে।
এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার পুত্র যীশু মরণযাত্রী মানুষের জন্যে নিজের দেহ ও রক্ত পরম পাথেয় রূপে দান করেছেন, আশীর্বাদ করো সেই পাথেয় প্রসাদের গুণে আমাদের ভ্রাতা লিটন জেরম যেন মৃত্যু পেরিয়ে তোমার স্বর্গধামে সেই মিলন উৎসবে যোগদান করতে পারে, এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ দান করুন। তোমরা যাও, প্রভুর মঙ্গল বাণী ঘোষণা করো। ঈশ্বরকে ধন্যবাদ।
Thank you, Pundray. Shanti kamana kore pobitro krishojar shuru korar jonno dhonnobad janai ananya bishop mohoday ebong father gon der shobaikei. আমরা এখানে কয়েকটি কথা বলবো এবং পরে খুব দ্রুত এখান থেকে ব্রাদারের মরদেহ আমরা সেন্ট গ্রেগরিতে নিয়ে যাব। সেখানে আরেকটি কৃষ্ণচাক উৎসর্গিত হবে এবং তারপর ওয়ারিতে ব্রাদারকে সমাহিত করা হবে। তো এই মুহূর্তে আমি অনুরোধ করছি শ্রদ্ধা সিস্টার ভায়োলেট প্রজেক্ট সিএসসিকে এরিয়া কোঅর্ডিনেটর সিস্টার্স অফ দ্য হলি ক্রস সামনে এসে সিদের পক্ষ থেকে খুব সংক্ষেপে শোকবাণী রাখার জন্য শ্রদ্ধা সিস্টার ভায়োলেট। পরম শ্রদ্ধেয় আর্চ বিশপ, উপস্থিত বিশপগণ, সম্মানিত সকল ফাদারগণ, সিস্টারগণ,
উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে জানাই আজকের সকালের শুভেচ্ছা। বিগত 7 জানুয়ারি প্রথমবারের মতো আমরা ব্রাদার সুবল প্রভিন্সিয়াল যখন এই চিঠিটা দেন যে ব্রাদার লিটন খুবই অসুস্থ এবং সে তিনি আমাদের জানান যে কি রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, সেদিন মনটা আসলে খুবই খারাপ হয়ে যায়। আর এর পরের দিনই 8 জানুয়ারি আমাদের একটা প্রোগ্রাম ছিল নারিন্দাতে, যেখানে আমরা ব্রাদার আন্ড্রের পর্বদিন উদযাপন করতে গিয়েছিলাম। তো সেদিন ব্রাদার সুবলের সাথে সাক্ষাতের পর বিষয়টা আরেকটু জানতে পারি যে আসলে কী ধরনের রোগ, কী অসুস্থতা, কবে থেকে, তো এই সমস্ত বিষয়গুলো সেদিনই আরেকটু বেশি জেনেছিলাম। এমন একটা অকাল বয়সে এত এত মানুষের ভালোবাসাকে রেখে এভাবে চলে যাওয়া আসলে মেনে নেওয়া যায় না। এত অল্প সময়ে এত কঠিন একটা অসুস্থতা ব্রাদারকে ধরেছিল যে তিনি আর এর সাথে যুদ্ধ করে পেরে উঠলেন না। গত 1 বছর আমরা অনেকটাই হতাশার মধ্যে, অনেক বিষণ্ণ একটা বছর, অনিশ্চয়তার একটা বছর অতিক্রম করেছি। এই বছরটাতে আসলে শুরু করেছিলাম অনেক আশা নিয়ে, যেহেতু প্রতিদিনই প্রায় খবরের কাগজে দেখছিলাম সেই ভ্যাকসিন আবিষ্কারের কথাটা, যে আমাদের এই রোগটা বোধহয় তাড়াতাড়ি চলে যাবে, দূর হয়ে যাবে আমাদের এই পৃথিবী থেকে, তো আমরা আবার নতুন করে সেই সুন্দর জীবনে ফিরে আসব, সেরকম একটা প্রত্যাশা নিয়ে বছরটা শুরু করি। আর 1 সপ্তাহের মধ্যেই আবার এরকম একটা খবর, আর এখন প্রায় 3য় সপ্তাহেই আবার ব্রাদারের মৃত্যু। তো এই যেন একটার উপর একটা আমাদের এত বেশি কঠিন সময় যে আসলে মেনে নেওয়া যাচ্ছে না। আর বিশেষ করে ব্রাদার সংঘের প্রতি আমাদের সমবেদনা, যেখানে 1 বছরেই আমরা অভিজ্ঞতা করেছি যে 3টি মৃত্যু একই সাথে, আমাদের 3জন ব্রাদার মৃত্যুবরণ করেছেন। ব্রাদার লিটন, আমি এখানে যখন আজকে আসি এই খ্রিস্টজাগের জন্যে, ব্রাদারের এই ছবিটার দিকে অনেক তাকিয়েছিলাম, একটা সুন্দর একটা ছবি ব্রাদারের, বিশেষ করে ব্রাদারের চোখগুলোর দিকে দেখছিলাম, সে চোখে কত সুন্দর, সরল, সৌম, অনেক স্বপ্নের, অনেক গভীরতা সেই চোখে আমি লক্ষ্য করছিলাম সামনে বসে। ব্রাদারের চিঠিতে যখন জানি যে তিনি ফিরে এসেও নভেম্বর মাসে আবার অনলাইন ক্লাস করে তার সেমিস্টার শেষ করছিলেন, তখন আমি বুঝতে পারলাম যে ব্রাদারের কত একাগ্রতা, যে তিনি শেষ করবেন, অসুস্থতা নিয়েও শেষ করবেন। একমাত্র ব্রাদারই জানতেন তার অসুস্থতা কত গভীর, কত কষ্ট তিনি সহ্য করেছেন। মৃত্যু আমাদের জন্য এক কঠিন সত্য, কঠিন বাস্তবতা। ব্রাদার এত অল্প বয়সে মৃত্যুকে আলিঙ্গন করবেন, অবশ্যই আমরা সেটা চাই না, কারোর জন্যই চাই না। তো এই শোক আমরা অনেক দিন বহন করব আমাদের অন্তরে। ব্রাদার মাত্র 41 বছর জীবনযাপন করেছেন এই বিশ্বে, এই পৃথিবীতে। অনেক কিছুই ব্রাদারের হয়তো করার কথা ছিল বা করতেন উনি থাকলে, কিন্তু বয়স দিয়ে তো খুব বেশি কিছু মাপা যাবে না। এই বয়সেই, 41 বছর বয়সেই হয়তো ব্রাদার অনেক কিছু করেছেন, যেটা আমাদের ব্রাদারগণ, আমাদের সংঘ, হলি ক্রস সংঘ অনেক দিন মনে রাখবে। বিশেষ করে তিনি যে একজন গঠন গৃহের ফর্মেটর হিসেবে কাজ করেছেন, সেটা আমাদের সেই ছোট ছোট ভাইয়েরা অনেক দিন মনে রাখবে। মহাত্মা গান্ধী বলেছেন একটা কথা, যে মাই লাইফ ইজ মাই উইটনেস। তো আমি ব্রাদারের স্বল্প সময়েও আমি মনে করি তার জীবনটাকে তিনি একটা সাক্ষ্য হিসেবে রেখে গেছেন। খুব বেশি সময়ের না, অল্প সময়ে অনেক কিছু রেখেছেন। আজকের মঙ্গল সমাচার শুনে আমার মনে হচ্ছিল যে সেই মার্থা মেরির সাথে যিশুর সেই ডায়ালগ, সংলাপ, যে তোমার ভাই তো বেঁচেই উঠবে। তখন আমার মনে হচ্ছিল যিশু যদি আজকে এখানে এসে বলতেন, লিটন তুমি উঠো, তোমার এই পরিবারের কাছে ফিরে যাও,
সেরকম একটা চিন্তা আমার মাথায় আসে। আবার পরক্ষণেই শুনি বলেছে যে জীবিত যারা বিশ্বাস করে তাদের তো মৃত্যু হতেই পারে না, কিন্তু তা সত্ত্বেও অবশ্যই আমাদের এই ব্রাদার আজকে আমাদের সাথে শারীরিকভাবে উপস্থিত নেই, কিন্তু তিনি আছেন আত্মায়, হৃদয়ে, মনে, আধ্যাত্মিকতায়। তাই ব্রাদারের কাছে প্রার্থনা করব, তিনি স্বর্গে গিয়েছেন, ওখান থেকে যেন আমাদের আশীর্বাদ করেন, বিশেষ করে আমাদের হলিক্রস ব্রাদারদের সংঘকে অনেক আশীর্বাদ করেন। সকল হলিক্রস সিস্টারদের পক্ষ থেকে ব্রাদার সুবল এবং ব্রাদারদের সংঘকে, ব্রাদারদের সবাইকে সমবেদনা জানাই, বিশেষভাবে ব্রাদার লিটনের মা, যিনি অনেক কষ্ট পাবেন আগামী দিনগুলোতে, এই ছেলের শোক তিনি বহন করবেন। প্রার্থনা করি ঈশ্বর যেন এই মাকে অনেক শক্তি দান করেন এবং পরিবারের প্রতিও আমাদের সমবেদনা, সান্ত্বনা। সবাইকে আবারও ধন্যবাদ জানাই, শেষ করি। ধন্যবাদ। শ্রদ্ধা সূচকে ধন্যবাদ জানাই। আমি মুহূর্তে অনুরোধ করছি শ্রদ্ধেয় ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুজ সিএসসি, প্রভিন্সিয়াল পবিত্র শিশু হৃদয় সংঘ প্রদেশ, হোলি ক্রস ফাদারদের পক্ষ থেকে শোকবাণী রাখার জন্য। শ্রদ্ধেয় ফাদার অনেক বছর প্রয়াত ব্রাদার লিটনের পরিচালক ছিলেন রামপুরাতে। শ্রদ্ধেয় ব্রাদার লিটন জেরোম রোজারিও সিএসসির এই চিরবিদায় অনুষ্ঠানের সম্মানিত সুধি, আজকে সুন্দর সকালের শুভেচ্ছা জানাই, শোক প্রকাশ করি হোলি ক্রস ফাদারদের পক্ষ থেকে ব্রাদারদের এবং ব্রাদার লিটনের পরিবারকে আমরা আমাদের শক্তি সান্ত্বনা আমরা প্রকাশ করি। আমরা সত্যি দুঃখ প্রকাশ করি যে ব্রাদার লিটন অনেক অল্প বয়সী এই সংসার থেকে বিদায় নিয়েছেন, মাত্র 41 বছর। ব্রাদার লিটনকে আমি অভিজ্ঞতা করেছি গঠন গৃহে এবং গঠন গৃহের আগে এবং কর্মক্ষেত্রে। আমি রামপুরাতে 4 বছর ব্রাদার লিটনের পরিচালক ছিলাম, আর আমি দেখেছি ব্রাদারের মধ্যে কত সরলতা, নম্রতা, এবং আমি কখনো দেখিনি ব্রাদার উচ্চ স্বরে কথা বলেছেন, রাগান্বিত হয়ে কথা বলেছেন, সুন্দরভাবে, ভদ্রভাবে তিনি সব কিছু উত্তর দিতে চেষ্টা করেছেন, অনেক সুন্দর জীবনযাপন করেছেন, অনেক সুন্দর শিক্ষা গঠন গৃহে দিয়েছেন যখন তিনি পরবর্তী সময়ে পরিচালক হয়েছেন। এই সুন্দর জীবনের অনেক ফসল ব্রাদারদের মধ্যে আছে। আজকের তার চিরবিদায়ের দিনে আমরা সত্যি ব্রাদারের কাছে কৃতজ্ঞ, ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর এই ব্রাদার লিটনকে বাংলাদেশ মণ্ডলীতে পবিত্র ক্রুজ সঙ্গে এবং বিশেষভাবে ব্রাদারদের জন্য দিয়েছিলেন এবং তিনি সেবা করেছেন। আরও সেবা দিতে পারতেন, ঈশ্বর তাকে ডেকে নিয়েছেন। এটা মণ্ডলীর জন্য, ব্রাদারদের জন্য একটা বড় ক্ষতি। ঠিক একইভাবে আজকে আমি লক্ষ্য করছি এই পরিবারের ছোট সন্তান, মা জীবিত আছে, মায়ের সামনে ছোট সন্তানের মৃত্যু, চিরবিদায়, এটা সহজ নয়, এটা কঠিন। আমি সেই বাড়িতে অনেকবার গিয়েছি, দেখেছি তার মাকে, আমি দেখেছি যে মা তার ছোট সন্তানকে কত ভালোবাসতেন, শেষ ব্রত অনুষ্ঠানে কত আনন্দ হয়েছে, তিনি আনন্দ করেছেন। আমরা আজকে ব্রাদার লিটনের এই চিরবিদায়ের দিনে ফাদারদের পক্ষ থেকে আবারও ব্রাদারদের এবং পরিবারকে শোক সংবাদ দিই, শক্তি শান্তি সান্ত্বনা কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর তাকে স্বর্গীয় সুখ শান্তি দান করেন
এবং আমাদের জন্য সকলের জন্যও তার আশীর্বাদ দান করেন। ধন্যবাদ। শ্রদ্ধেয় ফাদারকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার প্রয়াত ব্রাদার লিটনের পরিবারের পক্ষে ব্রাদারের বড় ভাই মিস্টার শ্যামল রোজারিওকে অনুরোধ করছি সামনে এসে পরিবারের পক্ষে কিছু কথা বলার জন্যে। মিস্টার শ্যামল রোজারিও, ম্যানেজমেন্ট স্টোর কিপিংয়ে একটি ইংরেজি কথা ও একটি সংজ্ঞা আছে, লিপু অ্যান্ড ফিফু, ফার্স্ট ইন অ্যান্ড লাস্ট ইন ফার্স্ট আউট। ব্রাদার লিটন আমাদের পরিবারের সর্বশেষ যিনি এসেছেন, তিনি আবার সবার আগে চলে গেলেন। তার মৃত্যুর মধ্য দিয়ে সেই সংজ্ঞাটির একটা পরিপূর্ণতা দিয়েছে। আজকের তার মৃত্যুর এই অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত শ্রদ্ধেয় আর্চবিশপ, বিশপগণ, ফাদারগণ, সিস্টারগণ, আমাদের আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী যারা এসেছেন তাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে বলতে গেলে একটু সময় লাগবে, তবে আমি সংক্ষিপে শেষ করব। আমার পরিবারের আপনারা নামের একটা সংখ্যা দেখবেন, আমরা চার ভাই তিন বোন, আমাদের সবার নামগুলো তালিবর্ষ দিয়ে শুরু, শ্যামল, শেখর, শৈলেন, শিউলি, শিলা, শিল্পী, কিন্তু আমার ছোট ভাইটার নাম একটু ব্যতিক্রম। সে হলো আমাদের পিতামাতার সর্বশেষ ভালোবাসার ফসল। তখন আমি মোটামুটি যৌবনে পা দিয়েছি যখন ওর জন্ম হয়েছিল, তখন আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তখন ও যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, আমাদের ভাই বোনের মধ্যে অন্যদের মেধা ছিল কিন্তু অর্থনৈতিক কারণে আমরা তেমন লেখাপড়া করতে পারিনি। তখন আমি চিন্তা করেছিলাম ছোট ভাইটাকে কীভাবে একটু মেধাবী হিসাবে গড়ে তোলা যায়, তার পথ খুঁজতেছিলাম। তখন চিন্তা করলাম যে পারিপার্শ্বিকতা, সেখানে ওকে লেখাপড়া তেমন শেখানো যাবে না। তখন চিন্তা করেছিলাম যে মানুষের সেবায় ওকে ব্যবহার করা যায় কি না, কিন্তু তখন আমার মনে আছে ওই সময় এর পূর্বে ফাদারগণের অর্থায়নে ফাদার ব্রাদার হতো, কিন্তু ওই সময়টাতে সেটার একটা ব্যারিকেড পড়ে গিয়েছিল যে পরিবারের পক্ষ থেকে অর্থ দিয়ে তাকে ফাদার বা ব্রাদার করতে হবে। তখন আমি মাকে বলেছিলাম, মা তবু তুমি ওকে দাও, আমাদের যা আয় আছে তা দিয়ে আমরা চেষ্টা করব তাকে সেই পথে যেন ও এগিয়ে যেতে পারে। তারপর আমরা ইচ্ছা প্রকাশ করছি, ঈশ্বর আমাদের সহায়তা করেছে, মা বিভিন্ন জনের কাছ থেকে সহযোগিতা নিয়েছে, আমি যতটুকু পেরেছি সহযোগিতা দিয়েছি। এভাবে একে একে সে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে এগিয়ে গিয়েছিল। তবে ওর যেই মেধা ছিল সেটা আমি জানি না কীভাবে মূল্যায়ন করব, সেটা আপনারা বাস্তবতায় দেখেছেন। ওকে আমি যখন 11 বছর আগে মা এবং আমি আপনাদের এই পবিত্র সঙ্গে হস্তান্তর করেছিলাম, তখনই আমরা আমাদের পরিবার থেকে ওকে বিদায় দিয়েছি,
নিয়মানুসারে আমরা যারা বড়, মা আমি, বড় ভাই যারা রয়েছে তাদেরকে বিদায় দেবে। কিন্তু নিষ্ঠুর কি পরিহাস, আজ এমন একটি সময়ে আমরা তার বড় ভাই বোনেরা দাঁড়িয়েছি যে ওকে আমাদের বিদায় দিতে হলো। তো মৃত্যুর পূর্বে ও অসুস্থ অবস্থায় সবসময় প্রলাপ করত, সে কাউকে দোষারোপ করেনি, শুধু পবিত্র সঙ্ঘের কাছে জিজ্ঞাসা করেছে আমি কি অন্যায় করেছি। সে পরমপিতার কাছে কোনো প্রশ্ন রাখেনি, কেন বলেছে তা আমরা জানি না। তবে আপনাদের সকলের প্রার্থনা যেন ওর যে কষ্ট হয়েছিল সেই কষ্টটাকে আমরা সহ্য করতে অনেকেই পারেনি। আজ থেকে আমার মনে আছে 1987 আমার বাবা মারা যায়, তখন আমার মা সহ আমরা আটজন, সাতজন ভাই বোন এবং মা। তখন মৃত্যুর পর আমি অনেক কেঁদেছিলাম, কাঁদার পর আমার কান্নাটা শুকিয়ে গেছে। আমি 33 বছরের অনেক সামাজিক আমাদের মানুষের মৃত্যুর পর বাড়ি গিয়েছি, আমি কখনো কাঁদতে পারিনি। কিন্তু কাল মৃত্যুর পর আমার চোখ থেকে সেই শুকনো পাথর থেকে জল গড়িয়ে পড়েছিল। জানি না ঈশ্বরকে সেই দিন দেখার জন্য হয়তো আমাদেরকে জীবিত বা আমাকে জীবিত রেখেছিল। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই রয়েত ব্রাদার লিটনের বড় ভাই শ্যামলতাকে পরিবারের পক্ষে কিছু কথা বলার জন্যে। আমরা এখান থেকে পরবর্তী বক্তব্য শেষ হওয়ার পরে ব্রাদারের মরদেহ নিয়ে যাব সেন্ট গ্রেগরি হাই স্কুলে, সেখানে অন্ত্যেষ্টিক্রিয়ার কৃষ্ণজয় প্রসারিত হবে। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে ওয়ারি কবরস্থানে, সেখানে সমাহিত করা হবে। এবং তারপর আমাদের টেকনিক্যালে, সেন্ট জোসেফ টেকনিক্যাল স্কুলে কিছু খাবারের ব্যবস্থা থাকবে, যারা যাবেন সেখানে কিছু আপনারা ডাল ভাত খেতে পারবেন। এই মুহূর্তে অনুরোধ করছি শ্রদ্ধা ব্রাদার সুবল লরেন্স ব্রাদারের সিএসসিকে সামনে এসে তার কয়েকটি কথা বলার জন্য। শ্রদ্ধা ব্রাদার সুবল, প্রভিন্সিয়াল সদস্য ভাতৃসংঘ বাংলাদেশ। শ্রদ্ধেয় শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় ডি ক্রুজ, বিশপ পনেন, বিশপ থিউ, ফাদারগণ, ব্রাদারগণ, সিস্টারগণ, আমাদের বন্ধু বান্ধব এবং ব্রাদার লিটনের মা, ভাই বোন এবং আত্মীয় স্বজন, ব্রাদার লিটনের অসুস্থ অবস্থায় যারা ব্রাদার লিটনের পাশে দাঁড়িয়ে আছেন, ব্রাদার লিটনের জন্য প্রার্থনা করেছেন, সেবা করেছেন, বিশেষভাবে তার বোন বৌদি, সবাইকে আমাদের সমস্ত ব্রাদারদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফাদার, ব্রাদার, সিস্টার, বিশপগণ প্রার্থনার মাধ্যমে আমাদের পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, ব্রাদার লিও স্কুলের আমাদের সমস্ত টিচার, কর্মচারী সবাইকে এই অনুষ্ঠানের অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। ব্রাদার লিটন চলে গেলেন। গতকাল সন্ধ্যায় আমি বলেছিলাম আমরা যারা বড় বিশপগণ বা আমরা মেজর চুপেররা আমরা অ্যাসাইনমেন্ট দেই বা ওবিডিয়েন্স দেই, আমরা বলে থাকি তোমাকে এই জায়গা থেকে ওই জায়গায় যেতে হবে, কারণ ওই জায়গায় তোমার প্রয়োজন আছে। ব্রাদার লিটনকে ঈশ্বর সেই ওবিডিয়েন্স দিয়েছেন, তুমি পৃথিবীর কমিউনিটি থেকে স্বর্গের কমিউনিটিতে যাও, কারণ ওখানে তার প্রয়োজন আছে। আমি সেটা অন্যভাবে আরেকটু বাড়িয়ে বলতে চাই,
লিটন আমাদের মাঝে নাই, তার সংখ্যা নাই। আমরা একজন 13 জন ছিলাম, 113 জন, 112 জন হয়েছি। অর্থাৎ লিটনের প্রেজেন্সটা নাই। ক্ষতি হয়েছে অবশ্যই, সেই সারফেস মিনিং যা বলে দেখতে পাই আমরা, কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা দেখি সেই যিশুর কথাটা, আমি না গেলে সহায়ক আসবেন না, আমি না গেলে পবিত্রাত্মা আসবেন না। পবিত্রাত্মা আসবে, যিশু মরেছেন, 40 দিন পরে পবিত্রাত্মা এসেছেন। এই 40 দিন সব শিষ্যরা ভীতু ছিল, ভয়ে ছিল, তারা জানতো না কি করতে হবে। আমরা সেই অবস্থায় আছি। ব্রাদার বিজয় মারা গেছেন, ব্রাদার রবি মারা গেছেন, ব্রাদার লিটন মারা গেছেন, আমাদের একটা শোক, আমরা কি করব তিনজনকে হারিয়ে, পরপর 3 জন মারা গিয়েছেন, আমাদের 40 দিন এখনো আছে। কিন্তু এইটুকু বিশ্বাস করে 40 দিন পর যখন পবিত্রাত্মা আসবেন, তখন আমাদেরকে আরও সাহস নিয়ে সামনে যেতে হবে, আমাদের স্পৃহা বাড়াতে হবে, আমাদের আরও ভালোবাসার মানুষ হতে হবে। অর্থাৎ ব্রাদার বিজয়, ব্রাদার রবি, ব্রাদার লিটন যে কাজ করতে পারেনি সেগুলি আমাদের করতে হবে, তাদের অসমাপ্ত কাজ আমাদের করতে হবে, আর পবিত্রাত্মাই আমাদেরকে সহায় হিসেবে আমাদের পাশে থাকবেন। পবিত্রাত্মা আমাদেরকে সেই অনুপ্রেরণা দান করুক, যাতে করে আমাদের 3 জন ভ্রাতার কাজগুলো আমরা চালিয়ে নিতে পারি, আরও ভালোবাসার মানুষ হয়ে, আরও ত্যাগী মানুষ হয়ে, আরও অধিক পরিশ্রমী হয়ে, আমরা যেন আমাদের তাদের কাজগুলো আমরা চালিয়ে দিতে পারি। পবিত্রাত্মা আসুক আমাদের ভিতর, আমাদের চোখ খুলে দেখ, আমাদেরকে আরও সাহসী করে তুলুক, আমাদের অনুপ্রেরণা দেখ, আমাদের পাশে থাকুক। আমার বিশ্বাস ব্রাদার লিটন, ব্রাদার রবি, ব্রাদার বিজয় উপরে থেকে সেই আশীর্বাদই আমাদের জন্য করবেন। আপনাদের কাছে আমাদের ব্রাদারদের জন্য প্রার্থনা চালিয়ে যাবেন সেই অনুরোধ করি, আমাদের পাশে থাকবেন সেই বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। শ্রদ্ধা থেকে ধন্যবাদ জানাই। আমরা অল্প সময় পাব ব্রাদারকে শেষবারের জন্য এখানে দেখার জন্যে, আর কিছুক্ষণের মধ্যেই ব্রাদারকে নিয়ে যাব আমরা সেন্ট গ্রেগরি হাই স্কুলে। তো সবাইকে ধন্যবাদ জানাই সক্রিয় অংশগ্রহণ করার জন্যে। দেখুন একটু চাইবো।